আশির দশকের মাঝামাঝি মনে পড়ে গেল আমার বিলাত সফরের প্রথম দিকে আমি ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম দ্য রিচেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা খ্রিস্টান মেয়ে ওর নাম ছিল শিনা SHINA শিনা মিউজিয়ামে ঢুকে সে আমাকে জিজ্ঞেস করে মাই ডিয়ার ফ্রেন্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়ামে তো দেখার শেষ নাই তুমি কী দেখতে চাও আমি বললাম মাই ডিয়ার শিনা আই উইশ টু সি দ্য হোলি অ্যান্ড অরিজিন স্ক্রিপচার অব দ্য মোসেস যিশু দাউদ সো অ্যান্ড সো যিশু খ্রিস্টের আসল ইঞ্জিল মুসার আসল তাওরাত দাউদের আসল জাবুর খ্রিস্টান মেয়ে হাসে নো নো নেভার নেভার আমাদের এখানে আসল কিতাবও নেই আসল ভাষাও নাই তবে তাওরাত নামে অনেক আছে জবুর নামেও আছে ইঞ্জিল নামেও আছে দোজ আর নট অরিজিনাল বাট অল আর ট্রান্সলেশন ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন আমাদের এখানে ব্রিটিশ মিউজিয়ামে তারা জবুর ইঞ্জিল যেটাই আপনি বলেন অরিজিনাল বলতে কিছু নাই যেগুলো আছে ট্রান্সলেশন ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন নকল নকলের নকল তার নকল তুস্য নকল একটার সাথে আরেকটার মিল নাই আমি বললাম মাই ডিয়ার শিনা ইন্ডিয়ান অরিজিন স্ক্রিপচার অব দ্য কোরআন তোমাদের এখানে কি কোরআনের প্রাচীন সর্বপ্রাচীন যে কপি সরকারি কপি রাজকপি তার কোনো কপি আছে অরিজিনাল কোরআনের ইয়া 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 হ্যাঁ এইটা আছে কাম উইথ মি সে আমাকে তিনটা আন্ডারগ্রাউন্ড পার করাইলো তিনটা আর প্রত্যেকটা আন্ডারগ্রাউন্ডে ঢুকতে যেই দরজা অটো আর দরজার মধ্যে যেই সব কল কবজা ভাই ফিট করে রাখছে আমার শরীরের প্রত্যেকটা নার্ভ প্রত্যেকটা রগ মেশিনে উঠতেছে আমি কিছু লইয়া টইয়া ঢুকি টুকি নাকি চেকিং আর কি চেকিং শেষে আমাকে একটা রুমে নিয়ে গেল দেখি যে এইটার চেয়ে দেড় গুণ বড় একটা টেবিল মখমলের চাদর বিছানো টেবিলের উপরে একদিন কোরআন শরীফ রাখা হ্যাঁ সে দেওয়ালে একটা সুইচ টিপল শিনা টিপে বলে দিস ইজ দ্য হোলি কোরআন তখন ওই যে গ্লাস চারিদিকে গ্লাস দিয়ে বাঁধানো গ্লাসের উপরে সবুজ লেখা জ্বলে উঠলো দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অব দ্য কোরআন রিটেন বাই দ্য কালিম ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু হুজুরের জীবনের শেষ হবে কদর লাইলাতুল কদরের কপি 23 বছরের কোরআন নাজিল শেষ নবীর জীবন বেলাভূমিতে জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজকে আমাকে নির্দেশ দিয়েছেন 23 বছরে তো কোরআন দরকার মতো আংশিক 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 এইভাবে নাজিল হয়েছে আজকে আল্লাহ বলেছেন আপনার কাতিব যারা লেখক তাদের কাছে তো প্রত্যেকটা পাণ্ডুলিপি লিখিতভাবে আছে আমি আস্তে আস্তে ওরা তেলিল কোরআন আর তার তিলা আল্লাহ বলছে লাহু মাহফুজ দেখে দেখে আমি তেলাওয়াত করব আজকে আর আপনার লেখকদেরকে বলেন আমি তেলাওয়াত করব তারা যেন এইটা সূচি এটা সাজায় না কোনটা আগে কোনটা পরে আগে পরে আগে পরে আমি লাহু মাহফুজ দেখে তেলাওয়াত করব তারা যেন এইটা সূচি দেখছেন কি ট্রিটমেন্ট এখন ইন্ডিকেটর জ্বলে উঠল দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অব দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এম বললাম মাই ডিয়ার শিনা আমি কোরআন পড়তে জানি কোরআনের অর্থ বুঝি আই উইশ টু সি বিহাইন্ড অব দ্য হোলি বুক উপরে লেখা আছে হোলি কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান তোমরা ব্রিটিশ জাতি ফর আর্নিং সামথিং কিছু কামার জন্য এইটারে এই নামে চালাইছো কি না আমার একটা সন্দেহ হয় আমি এইটা খুলে তেলাওয়াত করে দেখতে চাই সে সেখানে দাঁড়ায় আই ফিয়ার ইট আমি এটারে ডরাই আমি এটারে ভয় পাই কিন্তু এতক্ষণ তাওরাত জবুর ইঞ্জিল সে আমাকে ঘেঁটে ঘুঁটে কতভাবে দেখাইলো দেখো কোনোটার সাথে কোনোটার মিল নাই একটা আরেকটার বিরোধী এখন সে বলে আমি এটাকে ডরাই আই ফিয়ার ইট আমাকে বলে তুমি তোমার সামনে 3 নম্বর সুইচটা চাপো 3 নম্বর আমি 3 নম্বর সুইচটা টিপ দিলাম
সুরে নুন বের হলো, নুন অল কালামে আমা ইয়াসতুরুন, মা আনতা বিনেমাতে রব্বিকা, কয়েকবার সাল্লাম টিপলাম, বিভিন্ন জায়গায় উল্টালো, বের হলো। শেষে ভাই আমার মাথায় একটা চিকন বুদ্ধি আসলো, যেই কোরআন শরীফ যেই প্রেস থেকে ছাপায় শেষ পৃষ্ঠা, লাস্ট ইনার বলা হয়, লাস্ট ইনার, শেষ পৃষ্ঠার ব্যাক পেজের এখানে কিন্তু প্রেসের নাম আছে নাকি নাই? ছাপাখানার নাম আছে, ছাপানোর সন্তারিক। ভাই চিকন বুদ্ধি এলে আমার আগে ছিল না, আমার লাস্ট ইনার ব্যাক পেজের ভিতরের পৃষ্ঠা দেখতে চাই আমি। কয় তুমি তিন নম্বর সুইচটা দুইবার টিপো, এ কিন্তু ডরে ওখানে খাড়াই দিছে, এদিকে আসে না। আমি টিপলাম, লাস্ট ইনার এটা বের হলো, আমি দেখলাম সেখানে ২২ জন কাতেবের দস্তখত আছে, ২২ জনের মধ্যে ৬ জন আশারায়ে মুবাশশারা, আল্লাহু আকবার। দুনিয়াতে থাকতে আল্লাহ যাদেরকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন তারা সেখানে কি লিখছে, হুজুরের জীবনের, নবীজির জীবনের শেষ সবে কদরে জিব্রাইল লোহে মাহফুজ থেকে তেলাওয়াত করেছে, দেখে দেখে কাতিবেরা এটাকে সূচি পরম্পরা সাজিয়েছে, লোহে মাহফুজের সেইটা আর এটার আসল কপি, অরিজিনাল কপি অফ দ্য হোলি কোরআন। আমরা এটাকে লোহে মাহফুজের কপি হিসাবে সার্টিফাই করলাম, যে কোনো সরকারি দপ্তরে কোনো একটা ডকুমেন্ট কাগজ গ্রহণযোগ্যতা যদি পেতে হয় তাহলে ক্লাস ওয়ান অফিসারের কি লাগে, লাগে না বোধ হয়, ফার্স্ট ক্লাস অফিসারের কি লাগে, অ্যাটেস্টেশন, তাইলে সরকারি তরফে এটা গ্রহণযোগ্যতা লাভ করে। এখন এখানে ২২ জনের দস্তখত আছে, ২২ জন সবাই সাহাবা, তাদের মধ্যে ৬ জন আশারায়ে মুবাশশারা, এই সাহাবা আশিদ্দাউ আলাল কুফার রুহামা ও বাইনাহুম রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, এই সাহাবারা এমন নেক আমল করেছে তারা আল্লাহর উপরে খুশি হয়ে গেছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, আল্লাহু আকবার। তাহলে আপনার ঘরে যেই কোরআনের কপি আছে, এই কপি আর ব্রিটিশ মিউজিয়ামের কপি বোধহয় দুই রকম, একটা আলিফ বোধহয় কম বেশি আছে। আচ্ছা, মিশরের কায়রো ন্যাশনাল মিউজিয়ামে আরেক কপি আছে, হযরত উসমান ২২টা কপি করেছিলেন, ২২টা, তখন মুসলিম দুনিয়ায় ২২টা প্রভিন্স, ২২টা প্রদেশ ছিল, ২২ গভর্নরের কাছে ২২টা কপি পাঠানো হয়েছিল, আর তখন কোরআন হাতে লেখা হইতো। ইতিহাসে আপনারা পড়েছেন মোগল সম্রাট আওরঙ্গজেব নিজ হাতে টুপি সিলাই করে বাজারে বিক্রি করতেন, কোরআন শরীফের কপি করে করে বাজারে বিক্রি করতেন, কারণ ছাপাখানা এটা এই দিনকার ব্যাপার, কপি টু কপি, কপি টু কপি, হ্যান্ড টু হ্যান্ড, এইভাবে এটা হয়ে আসছে। তুরস্কের তোপকাপি মিউজিয়ামে আরেকটা কপি আছে, মস্কো মিউজিয়ামে আরেকটা কপি আছে, ওই ২২ কপির এক একটা কপি, মদিনা শরীফে মোহাবেজ খানে আরেকটা কপি আছে, সেই ২২ কপির ৬টা কপি এখনো দুনিয়াতে আছে। যার একাধিক কপি পড়ার মতো দেখার মতো সুযোগ আল্লাহ আমি গুনাগারকেও দিয়েছেন, সেই সব কপির সাথে আপনার ঘরের কপি বোধহয় মিলে না। আরও আনন্দের খবর হলো আজকের আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্সের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার, কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি, এটিএম বোম, হাইড্রোজেন বোম, নাপাম বোম, এগুলোর সেই তো কম্পিউটারের ইয়ে বেশি। আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে সর্বোচ্চ আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে, কোরআনকে কম্পিউটারাইজ করেছে। কম্পিউটারাইজ করার পরে মিশরের সবচেয়ে বড় কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, কম্পিউটারাইজ করার পরে দেখা গেছে ৩০ বার কোরআনে আলিফ যত হাজার বার আছে আলিফ, আলিফের যোগফল ১৯ দিয়ে ভাগ করছে মিলে গেছে, বা যত হাজার বার আছে বার যোগফল ১৯ দিয়ে ভাগ করছে মিলে গেছে, ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল ১৯ দিয়ে ভাগ করেছে মিলে গেছে। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানের রাহিম, প্রথম আয়াত এখানে কিন্তু আরবি অক্ষর ১৯টা, ১৯ বাড়িতে গিয়ে গুনে দেখবেন,
কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়ালাইহা তিসাত আশার, সর্বোপরি ১৯। ৩০ পারা কোরআনে লুত নবীর কথা আল্লাহ ১৩ বার উল্লেখ করেছেন, ১৩ বার, ১৩ জায়গায়। অন্য অন্য নবীর ব্যাপারে অয়লা আদিনা খাহম হুদা, কাউমে আদের কাছে তাদের ভাই হুদকে পাঠাইছিলাম, অয়লা সামুদা খাহম সলেহা, কাউমে সামুদের কাছে সলেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, অয়লা মাদিয়ানা খাহম সোয়াইবা, মাদায়েন আল্লাহদের কাছে সোয়াইব নবীকে পাঠিয়েছিলাম। তাহলে দেখা যায় মাদায়েন, সোয়াইব, হ্যাঁ, হুদ, আদ, সামুদ, নবীর নাম এক, কাউমের নাম আরেক, লুত একমাত্র নবী। কোরআনে ১৩ বার আল্লাহ লুতের উল্লেখ করেছেন, প্রত্যেক জায়গায়, ফি কাউমে লুত, মিন কাউমে লুত, ইল্লা কাউমা লুত, এলা কাউমে লুত, লুত যেখানে কাউম সেখানে, কাউম যেখানে লুত সেখানে। মনে হয় যেন একটার জন্য আরেকটা ফরজে আইন, ওয়াজিব। দৈনন্দিন নবীর ব্যাপারে কিন্তু আল্লাহ এই টার্ম ব্যবহার করেননি। ১২ জায়গায় কওমে লুত, কওমে লুত, কওমে লুত, একটা জায়গায় আল্লাহ কওমে লুত না বলে বলেছেন ওয়াইখওয়ানু লুত, ওয়াইখওয়ানু লুত। কম্পিউটার বিজ্ঞানীরা বলে কী রে, ১৩ জায়গার ১২ জায়গায় কওমে লুত, কওমে লুত, কওমে লুত, এক জায়গায় ইখওয়ানু লুত, এটা শানে নজরুল কী? তারা পুরা কোরআনে ২ নক্ত আল্লাহ কাফ, কম উল্লেখতে কী লাগে, কম, ২ নক্ত আল্লাহ কাফ, পুরা কোরআনের ২ নক্ত আল্লাহ কাফ, এগুলাকে একত্র করে যোগ করেছে, ১৯ দিয়ে ভাগ করছে, মিলে গেছে। পুরা কোরআনে এখওয়ান লুত, এখওয়ান লিখতে আলিফ লাগে, আলিফ যত হাজার বার আছে এগুলাকে একত্র করে যোগ করেছে, যোগফল ১৯ দিয়ে ভাগ করছে, মিলে গেছে। এখন এই এক জায়গায় এখওয়ান লুত না বলে আল্লাহ যদি এখানেও কম লুত বলতেন, তাহলে ২ নক্ত আল্লাহ কাফ একটা বেশি হয়ে যেত, ১৯ ভাগে মিলত না। এখওয়ান লুত যখন বলেছে আলিফের যোগফল মিলে গেছে, এখানে কম বলতে কিন্তু আলিফ একটা কম হইত, ঠিক কিনা বলেন? কম্পিউটারাইজ করেছে, আল্লাহ একবার। পরিশেষে যেই কথা বলে আমি আলোচনা ছেড়ে দিচ্ছি, সেই কথাটা হলো কোরআন বাচ্চাদেরকে শেখানো দরকার, নিজেরা শেখা দরকার। কোরআন শেখার জন্য বয়স কোনো ফ্যাক্টর নয়। আপনি কোরআনে একটা আয়াত প্রত্যেক দিন রাত্রে বা ফজরের পরে শেখার চেষ্টা করেন, তেলাওয়াত করেন, বাংলা তাফসির দেখে পড়েন, শিখতে যদি নাও পারেন, আজাইল এসে গেছে, আপনি মরে গেছেন, আপনি কোরআন শিক্ষার চেষ্টা করতে করতে মরেছেন, কবর হাসর পৌঁছেরাত মিজার কোনোখানে আপনাকে একটা প্রশ্নও জিজ্ঞেস করা হবে না, কোরআন শিখতে শিখতে চেষ্টা করতে করতে মরেছে। সুতরাং কবর থেকে তার বেহেশতের শুকরান শুরু, তার কবরটাকে মাসেক মাগরেব সীমার জন্য পর্যন্ত চ্যাপ্টা করে দাও, প্রশস্ত করে দাও, যাতে তার কোনো কষ্ট না হয়, আনইজি ফিল না করে। গুনালে মানাও, মোতালে মানাও, মোস্তামে আলাও, মোহেব্বান, ভাই কোরআনের কথার তো কোনো শেষ নাই।